হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমাদের ওমান ট্রিপের দ্বিতীয় দিন। আমরা মোট 4 দিনের ওমান ট্রিপে এসেছি আর আজ আমরা চেক আউট করে যাব। তো গতকাল আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের সমস্ত ডিটেলস শেয়ার করব। তো আমরা আছি মাস্কাটের IBIS হোটেলে, আর যেটার আমাদের টোটাল ট্যাক্স GST মিলিয়ে খরচা পড়েছে একদিনের জন্য 19 রিয়াল, অর্থাৎ UAE-র কারেন্সিতে 190 দিরহাম, যেটা ভারতীয় টাকায় 4,350 টাকার কাছাকাছি। আর এখন সকাল মোটামুটি ওই 9:30 মতো বেজে গেছে, তো আমরা চেক আউট করে যাবো আজকে। চেক আউট করে যাওয়ার আগে আপনাদের একবার আমি রুম ট্যুরটা আমাদের দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমের জানলা থেকে ভিউ। ভিউটা খুবই সুন্দর, কারণ দূরে একটা খুব সুন্দর বড় পাহাড় দেখা যাচ্ছে। আর রুমের ভেতরেই এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, আর তার সাথে রয়েছে কিছু চা কফির প্যাকেট। তো যার যেটা ইচ্ছে সে সেটা বানিয়ে খেতে পারবে। আর তার ঠিক নিচেই রাখা রয়েছে একটা মিনি ফ্রিজ। তো মিনি ফ্রিজটা আমাদের সেরকম কোনো কাজেই লাগেনি, তবে শুধুমাত্র জলের বোতল রেখেছিলাম। আর তার ঠিক পাশেই রয়েছে একটা কাবার্ড, কাবার্ডের মধ্যে রয়েছে একটা লকার। তো লকারে রাখার মতো তো কোনো জিনিস আমরা আনিনি, তাই জন্য এটা খোলাই থাকুক। আর কাবার্ডে আমাদের কিছু জামা কাপড় রাখা রয়েছে। আর এই টেবিলটার ঠিক পাশেই রয়েছে একটা বসার জায়গা, যেখানে বসে লাঞ্চ ডিনার রেখে খাবার খাওয়া যাবে। আর বেডের একদম ঠিক সামনেই রাখা রয়েছে একটা বড় স্ক্রিনের টিভি। আর টিভিটা জানি না কেন বন্ধ করে রাখার পরেও এরকম একটা স্ক্রিন এসে রয়েছে। তো আর ওদিকটায় ছিল বাথরুম। তো বাথরুমটা এখন কিছু দেখালাম না আমি, কারণ বাথরুমে দিবেন্দু ফ্রেশ হচ্ছে। তো কিছুক্ষণ পরেই আমরা চেক আউট করে যাব। তো আমাদের তো এই রুমটা খুবই ভালো লেগেছে, ছোটর মধ্যে রুমটা খুবই সুন্দর। কিছুক্ষণ পরেই আমরা চেক আউট করে যাব। তো তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরেই আমরা এখান থেকে বেরোবো। তো চলুন এবার ঝটপট করে আগে গিয়ে চেক আউট করে নিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো এখন আমরা ব্রেকফাস্ট করে কি করে ব্রেকফাস্ট করে অন্ধকার এখানে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা সালালার পথে বেরোবো। আমরা বেরিয়ে গেছি এখন সকাল 10:30 মতো বাজে। হ্যাঁ, 10:30 মতো বেজে গেছে সকাল। তো এখন একটু ব্রেকফাস্ট করব, পাঞ্জাবি ধাবা থেকে করব, চা কফি কিছু একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব সালালার পথে। তো যেখানে কালকে ডিনার করেছিলাম সেখান থেকেই ব্রেকফাস্ট করব আজকে। এই যে আমাদের হোটেল IBIS, এন্ড দিস ইজ দ্য পাঞ্জাবি ধাবা। তো এখানে বন্ধ পাঞ্জাবি ধাবা এখন বন্ধ। আর এখানে একটা অন্য একটা কোসারি জুহা নামের একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে দিবেন্দু গেছে চা আনতে। আমি দেখাচ্ছি এখানে একটা বার্গার সুইট, বোম বার্গার সুইট, মানে আশেপাশে অনেক খাবারের দোকান আছে। এখানে ম্যাকডিও রয়েছে, তো ফাইনালি কফি পেয়ে গেছি পেট্রোল স্টেশন থেকে। এখন কফিটা খেয়ে নেব, খেয়ে নিয়ে ওদিকে দিব্যেন্দু লোকেশন লাগাচ্ছে সালালার। তো কফিটা খেয়ে নেবো, আর কিছু এখানে ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এনার্জি ড্রিঙ্কস। তো এবার কফি খেতে খেতে সালালার পথে চলুন। তো মাস্কাট হচ্ছে ওমানের রাজধানী, আর আমরা আজকে মাস্কাট থেকে যাচ্ছি সালালাতে। তো টোটাল মাস্কাট থেকে সালালা বাই কার জার্নি হবে 9 ঘন্টা। আর আমরা তো মাঝখানে একটু একটু খাওয়ার জন্য নামবো বিভিন্ন জায়গায় জায়গায়, তো আমাদের 9 ঘন্টার থেকে আর একটু বেশি লেগে যেতে পারে। পাহাড়ে মোড়া এই মাস্কাট শহরটা খুবই সুন্দর, আর আমরা যেহেতু একটা রাতের জন্য ছিলাম তাই খুব ভালো করে এই শহরটাকে ঘুরে দেখতে পারিনি। ওই শুধুমাত্র 2খানা সমুদ্রের পাড়েই আমরা যেতে পেরেছি। তো আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যারাই মাস্কাটে আস খুব ভালোভাবে থেকে এই শহরটাকে ঘুরে দেখে নেবেন, কারণ এখানে সমুদ্র ছাড়াও আরো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘুরে দেখার জন্য। আর এই যে দেখুন কি সুন্দর পাহাড়ের নিচে এই বাড়িগুলো রয়েছে। ঠিক ছোটবেলায় আমরা যেরকম বইতে পড়তাম আর ছবিতে দেখতাম যে পাহাড়ের গায়ে কি সুন্দর সুন্দর বাড়িগুলো রয়েছে, সেগুলো এখন নিজের চোখের সামনেই দেখতে পারছি। আর ঠিক দূরে ওই যে দেখুন পাহাড়টার গায়ে কিছু একটা লেখা রয়েছে। তো মোটামুটি 1 বছর ধরে দুবাইতে থেকে এখানকার যে আরবিক নাম্বার রয়েছে সেটা সম্পর্কে আমার একটু হলেও ধারণা হয়ে গেছে। তো এটা যেটা
যেটা লেখা রয়েছে 53 লেখা রয়েছে, মানে যে জিরোর মতো রয়েছে ওটা হচ্ছে 5, আর তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে 3। হয়তো এই দেশের কোনো জাতীয় দিবস 53 বছর পূর্ণ করলো, সেই জন্যই পাহাড়ের গায়ে খুব সুন্দর করে বড় বড় করে লিখে রেখে দিয়েছে। আর এখন বেলা প্রায় 12টার মতো বেজে গেছে, এবার আমরা একটু কিছু ব্রেকফাস্ট করব, কারণ সকালে আমরা শুধুমাত্র চা আর কফি খেয়ে বেরিয়েছিলাম। তো চলুন এবার কাছে পিঠে যদি একটা কোনো রেস্টুরেন্ট বা কিছু পাওয়া যায় সেখান থেকে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে নেব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় পাহাড়টা, ওই পেছনে যে সব থেকে রয়েছে সেই পাহাড়টাতেই আমাদের পৌঁছাতে হবে। আমরা একটু ব্রেক নিয়েছিলাম, ব্রেকফাস্ট করে নিলাম, ডিম টোস্ট ক্রসের মধ্যে এগ দিয়ে মায়োনিজ দিয়ে, ডিম পোচ দিয়ে মায়োনিজ দিয়ে ডিম টোস্ট। এবার আমরা বেরিয়ে পড়েছি আবার এখান থেকে। তো দেশে থাকলে তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না, কোথাও ঘুরতে গেলে আমরা আমাদের পছন্দের খাবারগুলো পেয়ে যেতাম, আর কিছু না পেলেও অন্তত ভাত ডালটা তো পেয়ে যেতাম। কিন্তু বিদেশে তো আর সেটা সম্ভব না, বিদেশে যদি ঘুরতে বেরোনো হয় তাহলে সেখানে শুধুমাত্র অপশনের মধ্যে ওই ব্রেড, পিৎজা, বার্গার এইসবই থাকে। আর আমরাও ঠিক তাই ওই পাউরুটির মধ্যে একটা ডিম দিয়ে সেটা খেয়ে নিলাম, আর এখানে সেটার একটা অন্যরকমই কিছু একটা আরবিক ভাষায় নাম ছিল। তবে আমাদের কাছে তো পাউরুটিতে ডিম দিয়ে খাওয়া মানেই ডিম পাউরুটি বা ডিম টোস্ট। আর তখন যে আমি আপনাদের সেই দূরের পাহাড়টা দেখাচ্ছিলাম, সেই পাহাড়টার কাছাকাছি আমরা একদম পৌঁছে গেছি, আর এই পাহাড়টা কিন্তু পুরোটাই কালো, আর এই পাহাড়টা কিন্তু বিশাল বড়। এটাকে কিন্তু আমাদের ক্রস করে তারপরে সালালা যেতে হবে। আর এই যে দেখুন আমাদের প্রথম সালালা সাইনবোর্ড চোখে পড়ে গেল। আর এরবারই শেষ হবে এই পুরো পাহাড়ের রাস্তাটা, কারণ এরপর থেকেই শুরু হবে পুরো মরুভূমি, আর সেখানেই আমাদের টোটাল ক্রস করতে লেগে যাবে 5 থেকে 5.5 ঘন্টা। আর কথা বলতে বলতে ঠিক আমরা মরুভূমিতে পৌঁছে গেছি, তার মানে হচ্ছে দু সাইডটা পুরোটাই ফাঁকা, ধু ধু করছে একদম, আর মাঝখান দিয়ে একটা লম্বা রাস্তা চলে যাচ্ছে সারালার দিকে। আর মরুভূমিতে ঢুকতেই দেখুন রাস্তার পাশে চোখে পড়ে গেল উট, আর এখানে কিন্তু বেশ অনেকগুলো উট দল বেঁধে রয়েছে, যারা এই যে গাছগুলো ছোট ছোট রয়েছে সেই গাছগুলোকেই খাচ্ছে। মরুভূমি বলে গাছ হবে না সেটা কিন্তু একদমই ভুল কথা, মরুভূমিতেও কিন্তু বেশ ছোট বড় গাছ চোখে পড়ে। এরপরে আমরা কিন্তু আরো প্রচুর উট দেখতে পারবো, কারণ ওমান কিন্তু উটের জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত। আর এখন আমরা পৌঁছে গেছি একটা পেট্রোল স্টেশনে, কারণ আমাদের মোটামুটি ওই 6 ঘন্টা অন্তর অন্তর পেট্রোল আবার ভরতে হচ্ছে। তো চলুন আগে এখান থেকে একটু পেট্রোল ভরে নিই, আর দেখে নিই কিছু খাবারও পাওয়া যায় নাকি এখানে, কারণ বেলা এখন প্রায় ওই 2:30 মতো বেজে গেছে। পেট্রোল স্টেশনে একটা রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ পেয়ে গেছি, তো এটার ভেতরে গিয়ে দেখব কি কি আছে, দেখি চল। তো আমরা দুজনেই মোটামুটি আমাদের লাঞ্চটা সেরে ফেলেছি, দুজনেই আমরা চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। ওই চিকেন বিরিয়ানি ওটা নামেই ছিল, তবে ছিল হচ্ছে ওই সাদা ভাত যার মধ্যে একটু মশলা মাখানো ছিল, আর ছিল সাথে মাংসের ঝোল। তো আমরা ভালো করে পেট ভরে খেয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার থেকে দূরে ওই কিছুটা দেখা যাচ্ছে বালির স্তূপগুলো, তার নিচে যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলোয় আমার মনে হয় এখানে যে রেস্টুরেন্টের লোকগুলো রয়েছে তারাই হয়তো এই ঘরগুলোয় থাকে, নাহলে এই মরুভূমির এই ফাঁকা ধুধু মাঠের মতো জায়গায় লোকবসতি চোখে না পড়ার মতো। জায়গাটা ধুধু করলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। আর আরেকটা জিনিস দেখুন, আমরা কিন্তু এই একদিনেই দুবাই থেকে মাস্কাটে পৌঁছে গেছি, মানে এই ওমান দেশটাতে পৌঁছে গেছি। খুব মজার ব্যাপার এটা, যেরকম আমরা ওই এক পাড়া থেকে আরেক পাড়ায় একদিনেই পৌঁছে যাই, ঠিক এরকম ভাবেই দুবাই থেকে মাস্কাটে আমরা একদিনে কিন্তু পৌঁছে গেছি। গরম তাই চোখে মুখে একটু জল দিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে এইভাবে চলছে, নিশ্চয়ই আসবে, কেন আসবে না। জায়গাটা আমরা যেখানে যাচ্ছি সেটা যাওয়ার বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল, জুলাই টু অগস্ট। আমরা এই ছুটি রয়েছে এতদিন, ছুটিটাকে কিভাবে ইউটিলাইজ করব সেই জন্য আমরা এখানে যাচ্ছি। আর এখন কিন্তু বিকেল ওই 4:45 মতো বেজে গেছে, আর এরকম মরুভূমি বা সমুদ্র এলাকায় কিন্তু সূর্য অনেক দেরি করে ডোবে, তাই জন্যই তো এখানে সূর্য মামা আমাদের মাথার উপরে খুব সুন্দরভাবে চকচক করে তাকিয়ে হাসছে, আর গরমটাও কিন্তু ঠিক ততটাই লাগছে। আর এত সুন্দর জায়গাটার মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি, আমি দিব্যেন্দুকে বললাম যে এখানে একটু দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়ে নিই, আর নয় একটু ফটোশুটও করে নিই। তাই সেই জন্যই গাড়িটাকে একটু সাইডে দাঁড় করিয়ে নিচ্ছে, আর গাড়িটারও একটু রেস্ট হয়ে যাবে, আর গাড়ির চাকাগুলোতেও একটু জল দিয়ে নেওয়া যাবে। সব সমুদ্র ছিল আগে, একটু ঠান্ডা হয়েছে, মানে অতটাও গরম নেই এখন।
সব সমুদ্র ছিল, পরে সেগুলো পুরো মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি এখানে, ফাঁকা রাস্তা, পুরো চারিদিক ধুধু করছে, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। মাঝে মাঝে একটা দুটো গাড়ি সালালার দিকে যাচ্ছে, কোনো কোনো গাড়ি আবার রিটার্ন করছে দুবাইতে। আমরা একটু দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, আর যেহেতু একটু রোদটাও কম রয়েছে, সূর্যটাও প্রায় ডুবে ডুবে যাবে, তো সেই জন্য একটু 10 মিনিট মতো দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার রওনা দেবো সালালার দিকে। আর এখন আমরা খুব সুন্দরভাবে 10 মিনিট রেস্ট নিয়ে আর তার সাথে কিছু ফটোশুট করে নিয়ে আমরা আবার এবার সালালার পথে রওনা দিয়েছি। আর এই যে দেখুন দূরে কিছু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, আর তার সাথে দেখা যাচ্ছে কিছু কিছু গাছপালা, তার মানে এই যে গ্রিনারিটা রয়েছে এখান থেকেই হয়তো শুরু হচ্ছে। না, কিছুটা যাওয়ার পরে দেখলাম যে আবার সেই ফাঁকা ধুধু জায়গাগুলোই শুরু হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য প্রায় অস্ত যায় যায়, এখন মোটামুটি ওই 6:30 মতো বেজে গেছে, আর সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার হয়ে যাবে। আপনাদের হয়তো এরপরে আর আমি আর কিছুই দেখাতে পারবো না, এইভাবে অন্ধকারের মধ্যেই আমাদের যেতে হবে, কারণ এখানে তো রাস্তার পাশে কোনো রকম লাইট নেই। আর দেখুন সূর্যটা ডুবে যাওয়ার পরে আকাশটা কিন্তু বিভিন্ন রঙে রঙিন হয়ে রয়েছে, আর ম্যাপে কিন্তু এখনো 3 ঘন্টা মতো দেখাচ্ছে, মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই 10টা মতো বেজে যাবে। আর সূর্য ডুবে যাওয়ার পরে ভেবেছিলাম চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, কিন্তু না, সূর্য ডুবে যাওয়ার পরেও যে আলোটা বেঁচে থাকে সেই আলোটাতেই কিন্তু আকাশটা আলো হয়ে রয়েছে। পেট্রোল স্টেশন রয়েছে, তো লাইট দেখা যাচ্ছে এখানে রাস্তার মধ্যে, আর কোনো আর এই পুরো রাস্তার মধ্যে যেহেতু কোনো রকম আলো নেই, তাই এই রাতের অন্ধকারে কিন্তু গাড়ি চালানোটা একটু বিপজ্জনক, কারণ এর আগে আমরা কিন্তু বিভিন্ন দুর্ঘটনার গল্প শুনেছি, তো যারা আসবেন এই রাতের বেলাতে তারা একটু সাবধানে গাড়ি চালাবেন। আর তার মধ্যে যে বড় বড় ট্রাক গুলো যাচ্ছে, তাগুলো নিজেদের যে ডিপার গুলো জ্বালিয়ে রেখেছে তাতে কিন্তু ড্রাইভ করতেও একটু সমস্যা হচ্ছে। হ্যালো, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে, আর এখন আমি দেখাচ্ছি যে ঠিক কতক্ষণ বাকি, আর এখন এই যে 2 ঘন্টা 43 মিনিট বাকি এখনো, আর ঘড়িতে এখন বাজে পুরো 7টা। আর এই হচ্ছে বাইরের এখন অবস্থা। তো প্রথমে তো ভাবছিলাম আমরা একাই বুঝি এই রাতের বেলায় সালালায় যাচ্ছি, কিন্তু না, অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে দেখলাম বেশ অনেকগুলোই গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক গাড়ি দুবাই, আজমান আর আবুধাবি থেকেও যাচ্ছে, তো দিনের বেলায় তো সেরকম ভাবে কোনো গাড়ি দেখতে পারিনি, কিন্তু রাতের বেলায় কিন্তু রাস্তায় বেশ গাড়ি চোখে পড়ছে। আর এখন আমরা মেন সিটির অনেকটাই কাছাকাছি চলে এসেছি, ওই যে দূরে যে লাইট গুলো দেখা যাচ্ছে, এখানে সামনে সাইনবোর্ডটা দেখুন যে একদম সোজা রাস্তা যেটা রয়েছে সেটা গেলে সালালা, আর এখান থেকে যদি ইউটার্ন নেওয়া হয় তাহলে থামরিত, সেটা ওমানের আরেকটা সিটি, সেটাও খুব সুন্দর। আর এখন যে গাড়িগুলো দেখছেন রাস্তায়, গাড়ির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, কারণ প্রথম দিকে গাড়ির পরিমাণ অনেকটাই কম ছিল, যেহেতু আমরা মেন সিটির অনেকটা কাছাকাছি চলে এসেছি, সেই জন্য এখানে কিন্তু অনেক লোকালরাও গাড়ি নিয়ে যাতায়াত করছে, আর টুরিস্টরা তো অবশ্যই রয়েছে। আর আমাদের ঠিক সামনে দেখুন একটা বাস যাচ্ছে, এই বাসটাও কিন্তু টুরিস্ট বাস, এই বাসে করেও কিন্তু অনেক এই ওমান দেশটাতে ঘুরতে এসছে। আমরা এতটাই উপরে রয়েছি, মেঘ পুরো পুরো চোখের সামনে, মনে হচ্ছে পুরো মেঘগুলোকে ধরতে পারবো এত কাছে। একটা শহরকে দিনের বেলা যতটা না সুন্দর দেখায়, রাতের বেলা কিন্তু সেই শহরটাকে আরো বেশি সুন্দর দেখায়, আর যদি সেটা পাহাড়ে অবস্থিত হয়। আর ঠিক সেরকমই আমরা এখন যেই জায়গাটা ক্রস করছি এটা কিন্তু সালালার একটা ভিউ পয়েন্ট, আর অনেক উঁচু থেকে আমরা এই শহরটাকে দেখতে পাচ্ছি, আর দেখে কিন্তু এই সৌন্দর্যটাও উপভোগ করতে পারছি। আর পরবর্তী 2 দিন কিন্তু আমরা ঠিক এই সুন্দর শহরটাতেই থাকবো, আমরা যেই যেই জায়গা ঘুরবো সেই সেই জায়গা ঘোরার মধ্যে কিন্তু আমাদের লিস্টে এই সালালার যে ভিউ পয়েন্টটা রয়েছে যেখান থেকে আমরা পুরো শহরটাকে আরেকবার দেখতে পাবো, তো এই জায়গাটা তো আমরা আরেকবার আসবো, আর তখন আবার আপনাদেরকে নিয়ে এসে দেখাবো। আর এখন আমরা মেন সিটির মধ্যে পুরো ঢুকে গেছি, আর এই যে আমাদের সামনেই দেখা গেছে সিটির ক্লক টাওয়ার। আর দেখুন কি সুন্দর, রাস্তার পাশে লাইন দিয়ে সারি সারি নারকেল গাছ লাগানো রয়েছে, ঠিক যেরকম দুবাইতে রাস্তার পাশে লাইন দিয়ে খেজুর গাছ লাগানো থাকে, এখানে কিন্তু নারকেল গাছ লাগানো রয়েছে, আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ এখানে চারিদিকে অনেক সবুজ। ফাইনালি আমরা সালালায় পৌঁছে গেছি, আর পৌঁছে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে একটা রেস্টুরেন্ট খোঁজা, কারণ আমরা যে হোটেলটা বুক করেছি সেই হোটেলে তো অবশ্যই রেস্টুরেন্ট রয়েছে। আর যেহেতু আমাদের চেক ইন টাইম দুপুর 2:30 ছিল, কিন্তু আমরা পৌঁছেছি এখন রাত 10টা বাজে, তো এত রাতে হোটেলের রেস্টুরেন্টে কোনো খাবার পাওয়া যাবে কিনা ভেবে সেটা রিস্ক নিচ্ছি না, সেই কারণে আমরা এবার বাইরে থেকে কিছু খেয়ে তারপরে আমরা হোটেলে যাব। মাসকাট থেকে সালালা পর্যন্ত প্রায় 9 ঘন্টারও বেশি জার্নি করে আমরা পৌঁছানোর পরে দুজনেই কিন্তু বেশ টায়ার্ড
টায়ার্ড রয়েছি, তাই এত রাতে আর অন্য কোনো দোকান আর খোঁজার চেষ্টা করলাম না, তো চোখের সামনে এই পিজা হাটটাই পড়লো। আজকে রাতে নয় এই পিজা ডিজা খেয়ে কাটানো যাক, আর বাঙালি বলে কথা একটু রাতে ডাল ভাত না হলে একদম যেন চলে। এখানে আমরা মেনুটা নিয়ে নিয়েছি আর এখানে আমরা দেখে নিচ্ছি যে আমরা মিলে কোনটা নেব, কারণ এখানে সিঙ্গেলও রয়েছে আবার কম্বোও রয়েছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি, আর এখানে কিন্তু প্রাইসটা দেখে ভাববেন না যে খুব কম প্রাইস রয়েছে, কারণ ওমানি রিয়াল হিসেবে এখানে কিন্তু 1, 2, 3, 4 করে রয়েছে, আর সেই টাকাটা যদি আমরা দিরহামে কনভার্ট করি এগুলো কিন্তু 20 দিরহাম, 30 দিরহাম, 40 দিরহাম এরকম করে হচ্ছে। আর এটাই যদি আমরা ভারতীয় টাকায় হিসাব করি তাহলে কিন্তু এক একটার দাম প্রায় 500 টাকার উপরে। যেহেতু আর কোনো উপায় নেই, তাই আজকে রাতে ডিনারটা এই পিজাটা খেয়েই সেরে নিতে হবে, আর কালকে নয় দেখা যাবে যে কোথায় ডাল ভাত বা রাইস জাতীয় কোনো রকম জিনিস পাওয়া যায়, কারণ বাঙালি বলে কথা দিনে একবার অন্তত হলেও একটু আমাদের ভাতের প্রয়োজন হয়ে থাকে। তাহলে চলুন এবার ঝটপট করে ডিনারটা সেরে ফেলি, আর ডিনারটা সেরে আমরা আগে যাব একটা সিম তুলতে, কারণ আমরা যে রোমিং এর রিচার্জটা করেছিলাম সেটা ম্যাপ ইউজ করতে করতে আর সারা রাস্তা গান শুনতে শুনতেই আমি ডেটাটা শেষ করে ফেলেছি, সেই কারণে আগে একটা সিম তুলে নেব, তারপরেই আমরা আমাদের হোটেলে যাব। তো খাবার খেয়ে নিয়ে আমরা সিমটা তুলে এবার আমাদের হোটেলে চলে এসেছি, আর আমরা কোন হোটেলে রয়েছি হোটেলের সমস্ত ডিটেলস আমি আমার পরবর্তী ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।